अरे मुनु भाई बप्पा चीयर्स चीयर्स एग्जीक्यूटिव चेयर खड़े एदिके दुटो एदिके दुटो চপ শুরু করছি আবার এক নতুন ট্রেন জার্নি। আজ মে মাসের 22 তারিখ, আজ আমরা পুরী থেকে কলকাতা ফিরছি আর এক নতুন প্রিমিয়াম ট্রেনে, বন্দে ভারতে করে হাওড়া থেকে পুরী এসেছিলাম। আজ পুরী থেকে হাওড়া যাচ্ছি আর একটা প্রিমিয়াম ট্রেন শতাব্দী এক্সপ্রেসে। বেরিয়ে পড়েছি এখন 4:05, ট্রেন আছে 5:45। তো এখান থেকে অটো ধরবো, অটো ধরে যাবো হচ্ছে পুলিশ স্টেশন, কথা হচ্ছে পুলিশ স্টেশনে গিয়ে। আজকে আমরা জার্নি করব ট্রেন নাম্বার 12278 পুরী হাওড়া শতাব্দী এক্সপ্রেস, যে ট্রেনটা পুরী স্টেশন থেকে ছাড়বে সকালবেলা 5:45 আর আমাদের হাওড়া পৌঁছে দেবে সকাল দুপুরবেলা 1:45। অর্থাৎ আমাদের জার্নি টাইম লাগবে 8 ঘন্টা, আমরা কভার করব 499 কিলোমিটার। আর আমাদের জার্নিতে আসবে 6 হল, বন্দে ভারত দিত 7টা হল, এই ট্রেন দেবে 6টা হল, তা সত্ত্বেও এই ট্রেন 8 ঘন্টা কভার করে, যেখানে বন্দে ভারত 6.5 ঘন্টায় আমাদের পৌঁছে দেয় হাওড়া। চলুন তাহলে আজকে পুরী থেকে কলকাতা শতাব্দী এক্সপ্রেস জার্নি তুলে ধরবো আপনাদের সাথে, ভিডিওটি একদম স্কিপ করবেন না। আর আমাদের ট্রেন ছাড়ছে আজকে 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আমাদের ট্রেনের সাথে আজ থাকবে টোটাল 7খানা চেয়ার কার, C1 থেকে C7, একটা এক্সিকিউটিভ চেয়ার কার E1 এবং একটা SLR, একটা UOG অর্থাৎ যেটা হচ্ছে পুরো ট্রেনটাকে পাওয়ার সাপ্লাই দেয়, আর হচ্ছে একটা লোকো। আর আমাদের ট্রেনের সাথে থাকবে আজকে হাওড়া কারশেডের WP7 লোকোমোটিভ, যে ট্রেনটা আমাদের নিয়ে যাবে আজকে পুরী থেকে হাওড়া অবধি। ট্রেন ছাড়বে 5:45, এখন ঘড়িতে বাজে 5:23। আর যা ভাড়া পড়ছে, আমার যা খরচ হবে সেটা তো দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সের পাশাপাশি। এই ট্রেনের যা ভাড়া, আমরা চেয়ার কার্ড এবং এক্সিকিউটিভ চেয়ার কার্ডের যা ভাড়া, সেই ভাড়াটা দিয়ে দেবো হচ্ছে এই ভিডিও ডিসপ্লে দিয়ে দেবো কত ভাড়া। আর এই ট্রেনে সব খাবারই কিন্তু বন্দে ভারতের মতো টিকিটের সাথে ইনক্লুডেড রয়েছে। চলুন ফার্স্টে আমরা এক্সিকিউটিভ চেয়ার কার্ডের রিভিউটা দেবো, চলুন। উঠলাম এক্সিকিউটিভ চেয়ার কার্ডে, এরকম হচ্ছে সামনে দরজা, টাইপ করতে হবে। এক্সিকিউটিভ চেয়ার কার্ডে এইদিকে দুটো, এইদিকে দুটো। আর এখানে ডোর কিন্তু স্লাইড। আমাদের কোচটা আগে এক্সিকিউটিভ, লাস্ট থেকে এক্সিকিউটিভ, তারপরে আমাদের চেয়ার কার C7 হচ্ছে আমাদের কোচ। সিট নাম্বার 8, 5, 6, 7, এই হচ্ছে আমাদের চেয়ার কার, এদিকে দুটো, এদিকে তিনটে, বাপ্পা বসে আছে। আর এই এক্সিকিউটিভ চেয়ার কারের যা সিটি আছে দেখে দিচ্ছি, সিটের সামনে থাকবে হচ্ছে এরকম একটা ট্রে, এবং সামনে রয়েছে একটা ট্রে খাওয়ার জন্য, এখানে রয়েছে একটা ফুড রেস্ট বন্ধে ভাতের মতো, এখানে ওয়াটার বোটল হোল্ডার, আর এখানে রয়েছে লিভারটা, এখানে রয়েছে লিভার যেটাকে টানলে সিটটাকে কিছু দূর অব্দি ফ্লেক্সিবল নেওয়া যাবে। এখানে রয়েছে রিডিং লাইট, আওয়াজ
বন্দে ভারতে যেমন রিং লাইটটা টাচেবল স্ক্রিন টাচ, কিন্তু এখানে শতাব্দীতে এটা কিন্তু সুইচ টিপতে হবে, সুইচ টিপলে তবে লাইটটা জ্বলবে। আর বন্দে ভারতে যেমন এর নিচে পাওয়ার সকেট থাকে, কিন্তু এই ট্রেনের পাওয়ার সকেটটা হচ্ছে এরকম জায়গায়, প্রত্যেকটাতে নেই, কিছু কিছু প্রত্যেকটা একটা ছেড়ে ছেড়ে রয়েছে হচ্ছে চার্জিং সকেট। আর এখানে কার্টেনটা হচ্ছে এখানে কার্টেনটা টানলে এটা কিন্তু পুরোটা মানে পুরো রোদটাকে আটকানো যায়। বন্দে ভারতে যেমন কিছুটা আটকানো যেত, আর শতাব্দীতে পুরো রোদটাকে আটকানো যাবে। এই ট্রেনে টোটাল আমাদের তিন বেলার খাবার দেবে, প্রথমে চা আসবে, তারপর হচ্ছে ব্রেকফাস্ট, তারপর হচ্ছে লাঞ্চ, তিন বেলার খাবার এই ট্রেনে ডিগ্রেশন ইনক্লুডেড। সেই জন্য বন্দে ভারতের থেকে এই ট্রেনের ভাড়াটা কিছুটা বেশি, বন্দে ভারতের যেমন 1200 টাকা লেগেছিল এখানে লাগছে প্রায় 1450 করে ট্রেন ছাড়তে। আর 15 মিনিট মতো বাকি, চলুন তার আগে বাথরুমের রিভিউটা দিই। এদিকে রয়েছে বাথরুম, লক আছে, এটা যাওয়া যাক। বাথরুম ঢুকে প্রথমে দরজা খিলটা দিয়ে দেবেন। এই হচ্ছে বাথরুম, এখানে রয়েছে বড় একটা আয়না, এখানে রয়েছে লিকুইড সোপ, এখানে জল পড়ছে পরে জল আছে, আর এখানে হচ্ছে জামা কাপড় হ্যাঙ্গার রাখার জায়গা, আর এখানে শাওয়ার, আর এখানে ওয়েস্টার্ন টয়লেট পরিষ্কার রয়েছে। এই একদিনে পুরী ভবনের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আর পাশাপাশি দুখানা প্রিমিয়াম ট্রেনের জার্নি করলাম, হাওড়া থেকে পুরী এলাম হাওড়া থেকে পুরী এলাম বন্দে ভারত এক্সপ্রেসে, আর পুরী থেকে হাওড়া যাচ্ছি শতাব্দী এক্সপ্রেস, দুটো ট্রেনেরই জার্নি রিভিউ দিয়ে দিলাম। তো কোনটা ভালো লাগছে বলবেন, এবং এই ট্রিপটা কেমন লাগলো, এই ভিডিওটা আগে আসবে তারপরে দিল্লির বাকি সিজগুলো আসবে, তো কেমন লাগছে সিজগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোন ভিডিওগুলো আপনার পছন্দ, রেলের ভিডিও নাকি ঘুরতে যাওয়ার ভিডিও, সেগুলো জানাবেন, সেইভাবে আমি ট্রাই করব পরবর্তীকালে ভিডিওগুলো দেওয়ার। আর অবশ্যই বন্ধুরা চ্যানেলটাই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আরও ভিডিও বানানোর জোশ পাবো আমি। আর এই ট্রিপেও আমার সাথে বাপ্পা রয়েছে, বাপ্পা তো থাকবেই, বাপ্পার আমার মিলে যে চ্যানেলটা রোজ মিলে ক্রিয়েট করেছি তাই বাপ্পা তো প্রত্যেক ভিডিও থাকবেই, আর পাশাপাশি কমাল আর জিৎ চারজন আমরা ট্রিপটা করছিলাম। একটু আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করুন, তাহলে এরকম প্রিমিয়াম ট্রেনে অনেক জার্নি আসবে, এরকম শতাব্দী, বন্দে ভারত, দুরন্ত, রাজধানী, এরকম প্রত্যেকটা প্রিমিয়াম ট্রেনে জার্নি আসবে। একটু যা সাপোর্ট করুন প্লিজ, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সবাইরা, যাতে আরও ভিডিও বানানোর জোশ পাই, আরও নতুন ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি। আর এই ছিল আমাদের হচ্ছে জাস্ট এক বলতে দেড় দিনের পুরী ভ্রমণ, মানে ট্রেনে যাওয়া আসা মিলিয়ে দুদিন, আর যদি যাওয়া আসাটা বাদ রাখি তাহলে ওই দেড় দিন আমরা পুরীতে এনজয় করলাম। আবারও পুরী আসবো, পুরী আমার তিনবার হয়ে গেল, বাপ্পা কবার হলো, বাপ্পা দুবার, আমার তিনবার পুরী আসা হয়ে গেল। তো এইভাবে সাপোর্ট করুন, আরও নতুন নতুন ট্রেনে এরকম জার্নি আসবে। আর এই ট্রেনের টিকিটটা কিন্তু আমার তৎকালে কেটেছি, কালকেই ঠিক করলাম, আমাদের টিকিট ছিল না, আমরা বন্ধু ভাবার ডাইরেক্ট এসেছি এবং তৎকালেই কাটলাম হচ্ছে এই সদর টিকিট এবং জার্নি করছি। ঘড়ির কাটায় 5:45, একদম অন টাইম আমাদের ট্রেন পুরী হাওড়া শতাব্দী এক্সপ্রেস ছেড়ে বেরোচ্ছে তার উৎস পুরী থেকে। ট্রেন ছাড়লো 5:45, আর এখন ঘড়িতে হচ্ছে 6:20। প্রথমে আমাদের জলের বোতল দিয়ে গেল এবং খাবারের অর্ডার নিয়ে গেল। ঘড়ির কাটায় 6:30, আর আমরা পার করলাম এখনই খুরদা রোড জংশন। এই খুরদা রোড থেকেই যদি আপনারা ডাউনে যান ভাগ হয়ে, সরি যদি আপনারা আপে যান তাহলে ভাগ হয়ে যাবে হচ্ছে ভাইজাগ যাওয়ার লাইন। যদি আমরা ভাইজাগ যেতে চান তাহলে এই খুরদা রোড থেকেই ডান দিকে লাইনে চলে যাচ্ছে ভাইজাগের দিকে, আর সোজা লাইনে চলে যাচ্ছে পুরীর দিকে। আর এই খুরদা থেকে বেঁকে যে রাস্তাটা ডান দিকে চলে যাচ্ছে ওই রাস্তাটাই হচ্ছে হাওড়া চেন্নাই মেন লাইন। চেন্নাই যেতে গেলে কিন্তু ওই রাস্তা দিয়ে আপনাকে যেতে হবে, ওটাই হচ্ছে হাওড়া চেন্নাই মেন লাইন। তো এক ঘন্টা পর ট্রেন স্পিড নিয়েছে, এখন ট্রেনটা যা ছোড়াচ্ছিল 108-109 উত্তর ছিল, এখন ট্রেন 128-130 স্পিড নিয়েছে, বিশাল এবারে স্পিড তুলেছে। ঘড়ি কাটায় 6:40, আর আমাদের দিয়ে গেল সকালে চাপান, চাপানের জন্য দিয়ে গেছে এই একটা মেরি বিস্কুট, আগে দিন ছিল বন্দে ভারতে ইউনিবিকের বিস্কুট, আর এখানে দিচ্ছে মেরির বিস্কুট। আর এই হচ্ছে চা, চাটা বাপ্পা বানিয়ে দিল। তো এরপরে আমাদের ট্রেন ঢুকছে ভুবনেশ্বর, কথা হচ্ছে ভুবনেশ্বর নিয়ে। পুরী থেকে আমরা 94 কিলোমিটার জার্নি কমপ্লিট করে এই মুহূর্তে চলে এসেছি ওড়িশার রাজধানী ভুবনেশ্বরে। ভুবনেশ্বরের কোড হচ্ছে BBS, এখানে ট্রেনে পৌঁছানোর টাইম ছিল 6:47 এবং ট্রেন ছেড়ে বেরোবে 6:49। ট্রেন ঢুকেছে এখানে 6:48, অর্থাৎ 1 মিনিট লেটে। তো এখানে ট্রেন 4 মিনিটের হল্ট, তো ট্রেন এখনই ছেড়ে বেরোবে। আর এই ভুবনেশ্বর থেকে চাইলে আপনারা ঘুরে দেখতে পারেন
নন্দনকানন, লিঙ্গরাজ মন্দির, এর পাশাপাশি উদয়গিরি, খণ্ডগিরি, এখান থেকে পাশে আপনারা বাস পেয়ে যাবেন যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য। আর এটা হচ্ছে ভুবনেশ্বরের 3 নম্বর প্ল্যাটফর্ম। পুরী থেকে 90 কিলোমিটার জার্নি কমপ্লিট করে এই মুহূর্তে আমরা চলে এসেছি কটক জংশনে। কটক জংশনে কোড হচ্ছে CTC, এর পাশাপাশি আমরা 90 কিলোমিটার জার্নি কমপ্লিট করলাম। আর এটা হচ্ছে কটক জংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। আর এই কটক জংশন থেকেই আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন পারাদ্বীপ। এই পারাদ্বীপ কিন্তু কটক জংশন থেকেই যাওয়া যায়। এখানে আমাদের ট্রেনে পৌঁছানোর টাইম ছিল 7:15, ট্রেন ঢুকেছে 7:18। যেহেতু ট্রেন লেট করে ঢুকেছে তাই ট্রেন এখানে স্টপেজ মানলো না, জাস্ট 1 মিনিট দাঁড়িয়ে ট্রেন ছেড়ে দিল। এর পরবর্তী আমাদের স্টপেজ হচ্ছে যশপুর কেওনঝা রোড। সকাল 7:55 আর আমাদের দিয়ে গেল ব্রেকফাস্ট। তো এই হচ্ছে আমাদের শতাব্দীর ব্রেকফাস্ট। তো চলুন খুলছি, তোমার দেখাচ্ছি। তো এখানে রয়েছে 2 পিস ব্রেড, 2 পিস এরকম হোয়াইট ব্রেড রয়েছে। আর তার সাথে রয়েছে, আমি যে ননভেজ নিয়েছি ভেজে আমার জন্য রয়েছে হচ্ছে একটা ডবল ডিমের অমলেট, যেটা আগে থেকে বন্ধু বান্ধব ছিল, তার সাথে একটা ম্যাঙ্গো ড্রিঙ্ক, তার সাথে একটা বাটার, এডকার বাটার, আর হচ্ছে চামচ আর কেচাপ। এই হচ্ছে শতাব্দীর সকালের ব্রেকফাস্ট। আমি নিয়েছিলাম ননভেজ থালি, ননভেজ থালিতে তো ডিমের অমলেট ছিল। আর যারা ভেজ থালি নিয়েছেন তাদের জন্য রয়েছে এরকম হচ্ছে এরকম 2 পিস ভেজিটেবিল চপ। চিয়ার্স চিয়ার্স। পুরী থেকে 162 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে এই মুহূর্তে আমরা চলে এসেছি যাজপুর কেওনঝা রোড। এই স্টেশনের কোড হচ্ছে JJKR। এখানে ট্রেনে পৌঁছার টাইম ছিল 8:05, কিন্তু ট্রেন ঢুকেছে 8:25, অর্থাৎ 20 মিনিট লেট। ট্রেন এখানে স্টপেজ বেশি দেবে না, ট্রেন এখনই সিগন্যাল হলেই ছেড়ে দেবে। আর এটা হচ্ছে যাজপুর কেওনঝা রোডের 2 নম্বর প্ল্যাটফর্ম। সকাল 8:40, আর আমাদের দিয়ে যাওয়া হলো দ্বিতীয়বারের মতো চা অথবা কফি। প্রথমবারে চাটাই ম্যান্ডারি, আর দ্বিতীয়বারে আপনি চাইলে চাও নিতে পারেন অথবা কফিও নিতে পারেন। আমরা কফি নিয়েছি, এই হচ্ছে কফি কিট, আর এখানে রয়েছে হচ্ছে জল। তো কফিটা বানিয়ে তারপরে খাবো। আর স্পিড দেখুন, এই যশপুর ছাড়ার পর ট্রেন কিন্তু 130-132 স্পিডে নিয়ে নিয়েছে আবার। তো আমাদের এর পরবর্তী স্টপেজ হচ্ছে ভদ্রক। ভদ্রক পৌঁছাবে সকাল 9:05। তো বাপ্পা হচ্ছে আমার কফিটা বানিয়ে দিচ্ছে। এরকম একটা লোক চাই যে চা কফি সব বানিয়ে দেবে। পুরী থেকে 206 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে এই মুহূর্তে আমরা চলে এসেছি ভদ্রকে। ভদ্রকের পোর্ট হচ্ছে BHC। এখানে ট্রেনের পৌঁছানোর টাইম ছিল 9:08, কিন্তু ট্রেন ঢুকে গেছে 8:59, অর্থাৎ এখানে 9 মিনিট বিফোর ট্রেন ঢুকে গেছে। তো ট্রেন এখানে মিনিমাম 10-12 মিনিট দাঁড়াচ্ছে। আর এর পরবর্তী আমাদের স্টপেজ হচ্ছে বালাসোর বা বালেশ্বর, আর এটা হচ্ছে ভদ্রক স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম। ক্যাটারিং পরিষেবাটা যদি বাদ রাখি আমরা, ক্যাটারিং পরিষেবা বাদ দিয়ে এই ট্রেন কিন্তু যদি ট্রেন কম্পারেটিভলি স্পিডের দিক থেকে দেখি এই ট্রেন কিন্তু ভালোই এখনও অবধি চলছে। প্রায় আমরা 4 ঘন্টা জার্নি করে নিলাম, এখনও কিন্তু ট্রেন সেরকম লেট করেনি, জাস্ট 10-15 মিনিট লেট চলছে। কিন্তু খাবারের পরিষেবা একটু দেরি হচ্ছে, খাবারটা আসতে দেরি করছে, এছাড়া এমনি ট্রেন ঠিকঠাকই চলছে। আর এই পুরী হাওড়া শতাব্দী এক্সপ্রেস তার প্রথম যাত্রা শুরু করেছিল 30 জানুয়ারি 2023। 30 জানুয়ারি 2023 থেকে এই ট্রেন এখনও অবধি তার ডেলি, মানে কোনো দিনই বাদ থাকে না, ডেলি সপ্তাহে 7 দিনই এই ট্রেন পুরী থেকে হাওড়ার মধ্যে যাতায়াত করে। এখন তো যে রুটে শতাব্দী চলছে সেই রুটে তো বন্দে ভারত চলে আসছে। তো বন্দে ভারত আসতে কিন্তু এই শতাব্দীর গ্লেসকে কেড়ে নিচ্ছে। আগে কিন্তু সবথেকে দ্রুততম ট্রেন ছিল এই শতাব্দী। শতাব্দী দুরন্ত এবং তেজস রাজধানী এগুলো ছিল আগেকার দিনে সবথেকে ফাস্টেস্ট ট্রেন। এখন কিন্তু বন্দে ভারত এসে শতাব্দীগুলোকে হারিয়ে দেবে। এখন বন্দে ভারত আসার পরে এই শতাব্দী কিন্তু কিছুদের মধ্যে উঠে যাবে, মানে এই শতাব্দীতে এখন আমরা যেটা দেখছি এই ট্রেন কিন্তু কিছুদের মধ্যে থাকবে না, কিছুদের মধ্যে এই ট্রেন কিন্তু বিলুপ্ত হয়ে যাবে। বন্দে ভারত ওই শতাব্দীর জায়গাটা নিয়ে নেবে।
পুরী থেকে 268 কিলোমিটার জার্নি কমপ্লিট করে এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি হরিশার বালেশ্বরে। বালেশ্বরের পোর্ট হচ্ছে BLS। এখানে আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম ছিল 9:50, ট্রেন ঢুকেছে 9:54, অর্থাৎ 4 মিনিট লেটে। এখান থেকে 2 মিনিট ট্রেন ছেড়ে দেবে, যেহেতু ট্রেন লেটে ধরে গেছে এখনই ট্রেন বেরিয়ে যাবে, জাস্ট 1 মিনিট স্টপেজ, ট্রেন এখন ছেড়ে বেরোবে। আর এটা হচ্ছে বালেশ্বর স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম। আর এই বালেশ্বর থেকেই যাওয়া যায় হচ্ছে, এই বালেশ্বর থেকে যাওয়া যায় সামনে দুবলাগুড়ি সি বিচ। যারা দুবলাগুড়ি সি বিচ যেতে চান তাদের এই বালেশ্বরে নামতে হবে। বালেশ্বর ছাড়ার পরে আমাদের পরবর্তী স্টেশন, আমরা ঢুকে যাবো ওয়েস্ট বেঙ্গলে। ওয়েস্ট বেঙ্গলে প্রথম স্টপেজ খড়গপুর জংশন। তো এরপরে কথা বলছি সবার সাথে খড়গপুর জংশনে গিয়ে। পুরী থেকে 384 কিলোমিটার জার্নি কমপ্লিট করে এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি খড়গপুর জংশনে। খড়গপুর জংশনে কোড KGP। আর এখানে ট্রেন 11:25 পৌঁছে গেছে। এখানে ট্রেনে পৌঁছার টাইম ছিল 11:37, ট্রেন পৌঁছে গেছে 11:25, অর্থাৎ 12 মিনিট বিফোর। এখানে ট্রেনে 5 মিনিটের হল্ট ছিল, কিন্তু যে দুটো আগে ঢুকেছে এখানে ট্রেন মিনিমাম 18-20 মিনিট দাঁড়াচ্ছে। আর এটা হচ্ছে খড়গপুর স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্ম। 6 নম্বর প্ল্যাটফর্মে ঢুকেছে আমাদের পুরী হাওড়া শতাব্দী এক্সপ্রেস। আর খড়গপুর যেহেতু জংশন, এখান থেকে লাইন আলাদা হবে। আমরা এলাম ভুবনেশ্বরের দিক থেকে। যদি আমরা আপের দিকে দেখি, এক লাইন চলে যাচ্ছে টাটানগর দিকে, একটা যাচ্ছে ভুবনেশ্বরের দিকে, একটা যাচ্ছে বাঁকুড়ার দিকে। আমরা এলাম ভুবনেশ্বরের দিক থেকে। এখন ডাউনে আমরা যাচ্ছি সবাই হাওড়ার দিকে। খড়গপুর অব্দি যারা পুরী থেকে খড়গপুর অব্দি আসছেন তারা কিন্তু লাঞ্চটা পাবেন না। যারা খড়গপুর মানে হাওড়া অব্দি যাবেন তারাই কিন্তু এই ট্রেনে লাঞ্চটা পাবেন। খড়গপুর ছাড়লে আমাদের সবার জন্য লাঞ্চ দেওয়া হবে। আচ্ছা, একটা ছোটো ইনফরমেশন আপনাদের দিয়ে দিই, এই ট্রেনটায় কেন শতাব্দী বলা হয় সেটা হয়তো অনেকে আপনারা জানেন না, বা যারা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ট্রেনের শতাব্দী বলা হয় কারণ হচ্ছে 1988 সালে আমাদের ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু 1988 সালে তার জন্ম শতবার্ষিকী উপলক্ষে তৎকালীন প্রধানমন্ত্রী মাধব রায় সিনহা এই ট্রেনটির উদ্বোধন করেছিলেন। তখন থেকে যেহেতু জন্ম শতবার্ষিকীতে এই ট্রেনটি উদ্বোধন করেছিলেন, তাই এই ট্রেনটার নাম হয়েছে শতাব্দী। পণ্ডিত জওহরলাল নেহরু জন্মেছিলেন 1888 সালে, এবং 1988 সালে ট্রেনটা চালনা করা হয় কারণ তার জন্ম শতবার্ষিকী উপলক্ষে, সেই জন্যই এই ট্রেনের নাম শতাব্দী। আমাদের দেশের প্রথম শতাব্দী হচ্ছে নিউ দিল্লি থেকে ঝাঁসি যাওয়ার ভোপাল শতাব্দী, সেটা হচ্ছে দেশের প্রথম শতাব্দী। 11:42, আর আমাদের ট্রেন খড়গপুর ছেড়ে বেরোলো, আর লাঞ্চ চলে এসছে। লাঞ্চটা খাচ্ছি, তারপর দেখাচ্ছি। চলুন তাহলে লাঞ্চটা খোলা যাক। প্রথমে দেখুন এখানে রয়েছে দু পিস পরোটা, এটা মনে হচ্ছে ভাত, সাদা ভাত, এটা মনে হয় ডাল। হ্যাঁ, এখানে রয়েছে ডাল, এটা হচ্ছে সম্ভবত চিকেন, এটা মনে হচ্ছে। এখানে রয়েছে দু পিস ঝোল ঝোল চিকেন, এটা হচ্ছে এটা দু পিস গোলাপজাম, আর তার সাথে রয়েছে হচ্ছে একটা মাদার দাইরি টক দই, আর একটা হচ্ছে আচার। এই হচ্ছে পুরী হাওড়া শতাব্দী এক্সপ্রেসে দুপুরের লাঞ্চ। এটা হচ্ছে শালিমার হায়দ্রাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস রূপনারায়ণ। ঘড়ির কাঁটায় 1:58, অর্থাৎ নির্ধারিত সময় থেকে 13 মিনিট লেটে আমরা প্রবেশ করলাম হাওড়া জংশনে। এর পাশাপাশি আমাদের পুরী জার্নি শেষ হলো। টোটাল আমরা 8 ঘন্টা 13 মিনিটে কভার করলাম 499 কিলোমিটার জার্নি। এর পাশাপাশি পুরী ব্লক শেষ হলো। খাবার দিতে একটু জাস্ট দেরি হয়েছিল। এমনি খাবারটা বাদ দিয়ে যদি আমি অন্যদিকে ধরি, মানে স্পিড কমফর্টেবিলিটি দিক থেকে কিন্তু ট্রেন একদম 1 নম্বর। যারা শতাব্দী চড়েননি অবশ্যই শতাব্দী চড়বেন, আমার কাছে শতাব্দী কিন্তু 1 নম্বরই লেগেছে। আর আজকে আমার ট্রেন ঢুকেছে হাওড়া স্টেশনের 22 নম্বর প্ল্যাটফর্মে। এই ট্রেনটা আবার হাওড়া থেকে ছেড়ে বেরোবে 2:30 সময়, আবার এই ট্রেনটা পুরীতে পৌঁছাবে 10:00 সময়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইবটা করে দিন বন্ধুরা, এরকম ভিডিও অনেক আসবে। আর যারা ফেসবুকে আছে ফেসবুক ফলো করে দেবেন, আর যদি আগে থেকে জানতে চান অনলাইন ভিডিও চলেছি তাহলে আমাকে ইনস্টাগ্রাম ফলো করবেন। আবারও নতুন কোনো জার্নি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরবো। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।